হয়ে গেছে তাই এখান থেকে এগুলো নিচ্ছি এগুলো খাচ্ছি সবাই মিলে রং করিনি এটা বীজ করা রং তুলিনি ওটা করছে আমার খুব খিদে পেয়েছে আমি আগেই খাচ্ছি মাসি নুন একদমই দাওনি তুমি না লঙ্কাই দেয়নি এবারে লঙ্কা দেবেন চোট পালালে বুদ্ধি বাড়ে বলে ওরা এমন আমরাও তোর জন্য তুই এমন দেখ এটা কিসের রে জিনিস তাই তো সাতটা আশ্চর্য জনক জিনিস জোনা হ্যাঁ ইকো পার্কে তো ইকো পার্কে এসছি সেভেন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এখানে টিকিট নিল 30 টাকা করে এন্ট্রি ফি সাতটা আশ্চর্যজনক জিনিস আছে এখানে হ্যাঁ আশ্চর্যজনক পৃথিবীর বিখ্যাত হ্যাঁ এখান থেকে তো ঢুকছি পাথরের ফটো তো মনে হচ্ছে একদম অরিজিনাল হ্যাঁ বাবা তাজমহলটা তো দারুণ লাগছে এটাই তাজমহল হ্যাঁ কেল্লাই তো মনে হচ্ছে দেখো না কি হচ্ছে এটা ভিডিও হচ্ছে টাইম যাচ্ছে পরেরটা দাঁড়াও একসাথে আসবে বস ভাই বস হ্যাঁ ইটালির কোলো জাম মা হ্যাঁ ইটালি ইটালির কোলো জাম ও এই তো সেই ইয়েগুলো ইয়ে মনাস্ট্রি গুলো এরকম না চায়নাদের মতো মাথায় এরকম ঘর গুলো থাকে না কোথায় চলে আসলাম আমরা হ্যাঁ ছেটে দিয়েছে ধরো তো বৌদি ডোনাকে আমাকে দুই একটা কাজ করো মানে তুমি আমার পরের টাই বসো
তুমি দুটাই সোজা রাখো, সোজা, এটা সোজা, হ্যাঁ হ্যাঁ, এরকম করো, এরকম পিটি পিটি করছো, মিমি মিমি বলেছিল না বাবনের জামাটা কিন্তু দারুণ উঠছে, কেমন কালার, সুন্দর কালার উঠছে, হ্যাঁ বাবনের জামাটা ভালো উঠছে না গো, চক্কর মক্কর ভালো উঠে যায়, আর প্যান্টের সঙ্গে ম্যাচিং করা ক্যামেরা এখন যা বললো বলার পর
কি দাবি? ও কি আমি জানি করোনা করোনা আমি জানি না চুলটা খোলা চলো বসে যাও বনভোজন না না শিকড় ফেলেনি ইস্যু করেছে কালারটাই এটা তুমি এখন জল জল পড়েছে না কিছু পড়েছে তো ওই জন্য কোনটা তো আমাকে বাবাকে হেমি চাচ্ছে বাবা দাদা একটু করে নিয়ে যাবো এখন হলুদ জিনিসটা সব জায়গাতেই সব ফুলের মধ্যে হলুদটা তো নেই হলুদটা যেন অনেক সতেজ লাগছে যাও গি বসে পড়ো ভাই গিয়ে মাঝখানে বস একটা ফটো তুলবো ফটো তুলবো আমি এখান থেকে ফটো তুলবো সাইড থেকে ওকে মধ্যিখানে শুভ সকাল আমরা কালকে এসেছি প্রায় 9:30 যার জন্য কালকে আর ভিডিওটা করা হয়নি এসেছিলাম খুব একদম বিধ্বস্ত অবস্থায় এসেছিলাম তার মধ্যে জুতো ছিঁড়ে গেছে একদম ইকো পার্ক থেকে সিসি টু অব্দি হেঁটে এসেছি কোনো বাস নেই কিচ্ছু নেই খুব খারাপ অবস্থা হ্যাঁ মানে আমাদের এখানে আসার বাসটা আমরা পাইনি যার জন্য ওই সিসি টু অব্দি হেঁটে ওখান থেকে আমরা বাস ধরেছি অনেকটা রাস্তা অনেকটা রাস্তা তা কালকে যতটা পেরেছি আমরা ভিডিও করেছি কালকে আমাদের সিসি টুতে একটা মুভি দেখতে যাওয়ার কথা ছিল সেখানেই গেছি আমি গেছি আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে এই আর আমার মেয়ে এই চারজনে গেছি কিন্তু হঠাৎ করে ওখানে মেয়ে ডিসিশান নেয় যে ইকো পার্কে যাবে ইকো পার্কে আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু যেতে পারিনি তাই কালকেই আমরা সেই গেলাম গিয়ে সে কী অবস্থা মানে দেরি হয়ে গেছে অনেক বড় জায়গা অনেক বড় জায়গা পুরো একটা দিন না সময় নিয়ে গেলে পুরোটা কভার করা যায় না সকালবেলা গেলে 6টার সময় তো বন্ধ হয় 6টা কি বন্ধ হতে 7টাও হয় তাহলে পুরোটা তাও দেখা যায় 6টার পরে ঢুকতে দেয় না কিন্তু আমাদের যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছে সেহেতু পুরোটা আমরা দেখতে পারিনি তাও যতটুকু যা দেখেছি আমি ভিডিও করেছি সব জায়গায় হয়তো কথাও বলা হয়নি আপনারা দেখবেন খুব ভালো জায়গা খুব ভালো জায়গা আমাদের এই কলকাতার মধ্যেই যে এরকম আছে দেখার তাই এটা না শেয়ার করে পারলাম না আপনারা যারা যারা এখানে আসেননি হ্যাঁ ওটা 24 পরগনা পড়ছে না ইকো পার্ক অ্যাকশন এরিয়া ওটা রাজারহাট নিউ টাউন অ্যাকশন এরিয়া পড়ছে তা বাচ্চাদের নিয়ে যাবেন বাচ্চারাও খুব ভালো লাগবে ওইটা দেখে খুব মজা পাবে তা অনেক নটঘট নাম আছে আমি লিখে রেখেছি যেটা আমি আমি বলছি আপনাদের চশমা পরে নিই আচ্ছা 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এটার মধ্যে আছে গ্রেট ওয়াল অফ চায়না চায়নাতে আছে 2 নম্বর আছে তাজমহল ইন্ডিয়ান 3 নম্বর আছে স্ট্যাচু অফ লিবার্টি ব্রাজিলের 4 নম্বর আছে পেত্রা জর্ডানের 5 নম্বর আছে মাচু পিচু পেরুতে আর 6 নম্বর আছে কোলোজিয়াম ইটালির 7 নম্বর আছে পিরামিড অফ গিজা ইজিপ্টের তা এগুলো এত কিছু নাম আমি তো এমনিতে একটু ভুলি ভোলামন কোনটা বলবো কোনটা বলবো না ওই জন্য আপনারাও যান দেখে আসুন খুব ভালো লাগবে খুব আনন্দ হবে আর আমরাও কিছু মুহূর্ত শেয়ার করেছি ওখানকার একটু একটু মজা করেছি এটা এন্টারটেনমেন্ট হিসাবেই নেবেন ঠিক আছে তাহলে রাখছি নমস্কার।